হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে একটা পুরনো বাংলা ছবির রিভিউ করব, বা বলতে পারেন যে এক্সপ্লেন করব। আমি সিনেমাটা কালকে রাতে দেখলাম ইউটিউবে। সিনেমার নাম দেব আই লাভ ইউ। তো এই সিনেমাটা 2016 দিকে সম্ভবত রিলিজ করেছিল। এই সিনেমাটা তখন আমি ভেবেছিলাম হয়তোবা, মানে যখন আসছিল আমি পোস্টার অবশ্যই দেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম হয়তোবা কোনো সিরিয়াল টিরিয়াল হবে, কারণ তখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিলাম না, এটা যে সিনেমা জানতাম না। এবং মজার বিষয় হলো, এই সিনেমাটা যে রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছে বা রাজ চক্রবর্তী নিজেই কাহিনী লিখেছে সেটাও জানতাম না। সরি, যদিও ডিরেক্টর মনে হয় অন্য কেউ, বাট রাজ চক্রবর্তী কাহিনী মানে লিখেছে, এই গল্পটা লিখেছে। তো মেন কথা হলো, এখানে যেই ছোট্ট মেয়েটাকে দেখা গিয়েছে সেটা হলো দীপ্তিপ্রিয়া রয়। সেটা আমি কালকে সিনেমাটা দেখেই বুঝতে পেরেছি। তো সিনেমাটা কেমন ছিল? তো দেখুন, সিনেমার গল্পটা ঠিক এরকম। একটা গ্রামের মেয়ে, সে সারাক্ষণ দেব দেব দেব, মানে দেব ছাড়া কিছু বোঝে না। তার একটাই স্বপ্ন, সে দেবের সঙ্গে দেখা করবে, সে দেবের সঙ্গে কথা বলবে, তার এটাই স্বপ্ন। বাট এই চিত্রটা 2016 সালের নয়, 2010-এর আগে থেকে, যখন থেকে দেবের আই লাভ ইউ সিনেমা রিলিজ করে। তারপর মন মানে না, পাগলু, প্রেমের কাহিনী, পরাঞ্জয় জলিয়ারে, বেশ কয়েকটি সুপারহিট সিনেমা যখন সে উপহার দেয় খোকাবাবু, তখন কিন্তু পুরো শুধুমাত্র মেয়ে নয়, ছেলে থেকে শুরু করে ছেলে মেয়ে ইয়াং জেনারেশন সবাই কিন্তু দেব 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 দেব। একটা সময় আমিও আমার বাড়ি থেকে মানে এরকম কথা শুনতাম যে সারাক্ষণ দেব দেব কেন। তো এই যে সবার একটা বাস্তবতা, এই চিত্রটাকেই কিন্তু এখানে তুলে ধরেছে। দেব যখন এন্ট্রি নেয় ইন্ডাস্ট্রিতে, একটা সিনেমা ফ্লপ হওয়ার পর পরের সিনেমা যখন হিট হয়, তারপর কিন্তু মানে সে একটা আলাদাই জগতে নিয়ে যায়। হ্যাঁ, এক সাইডে জিৎ রয়েছিল, প্রসেনজিৎ রয়েছিল, বাট কোথাও গিয়ে মনে হয় তখন নাম্বার ওয়ান পজিশনে চলে এসেছিল দেব। মানে চারদিকে দেব দেব দেব, দেবের সিনেমা, দেবের স্টাইল, ঝিঙ্কু ফিঙ্কু, দেবের সেই চ্যালেঞ্জের এন্ট্রি ব্যাগ নিয়ে প্রত্যেক ইয়াং জেনারেশন স্কুল কলেজ সেই স্টাইল করেই যেত। দেবের স্টাইলে চুল কাটা, দেবের স্টাইলে কথা বলা, দেবের স্টাইলে হাঁটা চলা, মানে প্রত্যেকটা ইয়াং জেনারেশন তখন কিন্তু দেবকে এতটাই মানে ফলো করতো। মানে দেখুন, তখন সিচুয়েশনটা কী ছিল, তখন আমরা তামিল তেলুগু মানে সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা বুঝতাম না, এগুলো আসতোও না, হিন্দি সিনেমাও এতটা মার্কেট ছিল না যতটা পপুলার আমাদের বাংলা সিনেমা করেছিল। তো সেই দিক থেকে কিন্তু দেব একটা অন্য ধারাই নিয়ে এসেছিল, কমার্শিয়ালে রমকম, মেয়ে পটানো, মানে এই যে একটা লাভ স্টোরি সিনেমা, এই রিভেঞ্জ, এই সবগুলো কিন্তু দেব নিয়ে এসেছিল। তো ওই বাস্তব চিত্রটা না, কালকে ছবিটা দেখে আমি মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম, কোথাও গিয়ে সেই ছোটোবেলায় ফিরে গেছিলাম। তো গল্পটা ছোট করেই বলি যে মেয়েটা দেবের সঙ্গে কথা বলবে, তার বাড়িতে সারা দেওয়াল জুড়ে বা পুরো বাড়িতে শুধু দেবের ফটো, দেবের ফটো, দেবের নামে কেউ খারাপ বললে সে সহ্য করতে পারে না, তার মা এসব পছন্দ করে না, দেবের ফটো ছিঁড়ে ফেলে দেয়, তার জন্য সে কষ্ট পায়, কান্না করে। তার বাবা একজন হলের লাইটম্যান, হল সেখানে কাজ করে, সেখানে সে যায়, দেবের সিনেমা রিলিজ হলেই সে সিনেমাগুলো দেখতে যায়। তো এরকমভাবেই চলতে থাকে, হঠাৎ করেই তাদের গ্রামে একটা অ্যানাউন্স হয় যে একটা প্রোগ্রাম হবে, সেখানে দেব আসবে। তো তার জন্য সে কীভাবে সেই প্রোগ্রামে যাবে, বাড়ি থেকে তো যেতে দেবে না। বাট দীপ্তিপ্রিয়া একদিন তার বান্ধবীদের নিয়ে স্কুল থেকে ফেরার পথে দেখে রাস্তার মধ্যে প্যান্ডেল হচ্ছে, তো সেখানে গিয়ে প্যান্ডেলের মালিকের সঙ্গে কথা বলে তারা বলছে যে এখানে দেব আসবে, এবং দেব আসার আগে প্রথমে একটা লোকাল ডান্স হবে, সেখানে যে জয়ী হবে তাকে দেবের সঙ্গে ডান্স করার একটা সুযোগ দেওয়া হবে। তো অনেক স্ট্রাগল করার পর মেয়েটা সেই ডান্স পারফর্মে ফার্স্ট করে মানে জয়ী হয়। তো সেখান থেকে যখনই দেব কার নিয়ে আসে, দেব একটা পা মাটিতে রাখে, এরকমভাবে দেখানোর চেষ্টা করেছে, যদিও সেটা দেব ছিল কিনা আমি জানি না, বাট দেব গাড়ি থেকে নামবে ঠিক তখনই এই মানে দীপ্তিপ্রিয়াকে তার মা এসে কান ধরে নিয়ে যায় এখান থেকে, কারণ তার মা এসে পছন্দ করে না, তার মা চায় সে ভালোভাবে পড়াশোনা করুক, একজন শিক্ষিত মেয়ে হোক, কারণ যেহেতু তারা টানাপোড়া সংসারের মধ্যে একদমই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো তারপর মেয়েটা খুব কষ্ট পায়। একদিন তার একজন ফ্রেন্ড, একটা ছেলে ফ্রেন্ড হয়, তো তার নাম রতন, সে একটু বয়সে বেশি, আমার মনে হয় তার একটু বয়সটা কম দিলে দীপ্তিপ্রিয়ার সঙ্গে যেত। তো সে তাকে স্বপ্ন দেখায় যে সে দেবের সঙ্গে কথা বলাবে, একদিন সে তাকে কলকাতাও নিয়ে যায়, বাড়িতে না বলে সে যায়, অনেক স্ট্রাগল করে সে দেবের সঙ্গে দেখা করার জন্য, বাট কোনোভাবেই সেটা আর মানে হয়ে ওঠে না। ওখানে কলকাতা দিকে অনেক খারাপ লোকের কাছে পড়ে যায়, যে তাকে নিয়ে যায় সে বিক্রি করে চলে আসে। একটা জিনিস হাস্যকর লাগে, মাত্র 1000 টাকার জন্য বিক্রি করে দেয়, মানে এটা তো 2016 ছিল তখন, তখন 1000 টাকা ভাই মানে কি। সে দুজন মানে সে এবং মেয়েটাকে দুজনকে নিয়ে যায় নিজের ভাড়া দিয়ে, আসার সময় নিজের ভাড়া দিয়ে ফেরে, তো 1000 টাকার জন্য বিক্রি করে দেবে, ভাড়াই তো তার থেকে বেশি চলে যায়। তো যাই হোক,
তারপর রাজ চক্রবর্তীর ওখানে এন্ট্রি হয়। রাজ চক্রবর্তী একটা সিনেমা ডিরেক্ট করবে, সেখানে সাইড রোল হিসেবে কাজ করার চেষ্টা করে, বাট অনেক বাধা বিপত্তি আসে, হয় না। বাট তার একটাই স্বপ্ন দেব, সে দেবের সঙ্গে দেখা করবে। তো একটা সময় সে রাজ চক্রবর্তীর অফিসেও যায়, রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলে, বাট রাজ চক্রবর্তী তাকে জিজ্ঞেস করে সে কিসে পড়ে, বয়স কত। তো যখন দেখে তার বয়স মাত্র 16, সে মাধ্যমিক দেবে, তখন রাজ চক্রবর্তী তাকে বকাচকা দিয়ে কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তার বাড়িতে ফেরানোর চেষ্টা করে বা বাড়িতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেখানেই তার বিপদ, তার একটা পুরনো রোগ সেটা চলে আসে এবং সে হসপিটালে অ্যাডমিশন হয়। এবং তার বাবা মা বাড়িতে খুব চিন্তা, মিসিং ডায়েরি করে, খুঁজে পাচ্ছে না মেয়েকে। তারপর ফোন আসে মেয়ে হসপিটালে কলকাতা এবং তারা যায়। সেখানে একটা সিন, রাজ চক্রবর্তী বলে যে মেয়েটা যে অসুস্থ হয়েছে তাকে ঠিক করার মতো আমি জানি কি ওষুধ, সেটা হলো সে দেবের সঙ্গে দেখা করতে চায়। তো আমি ভাবলাম এখানে দেবের এন্ট্রি নেবে, দেবকে সে দেবের সঙ্গে কথা বলাবে, বাট আফসোস লাগলো ছবিটা দেখে, এত স্ট্রাগল করার পরেও মেয়েটা দেবের সঙ্গে দেখা করতে পারলো না, দেবের সঙ্গে সামনাসামনি কথাও বলতে পারলো না। তাকে ফোন লাগিয়ে দিয়েছে, দেব ফোনে কথা বলেছে। দেব তখন অ্যামাজন অভিযানের শ্যুটিংয়ে ছিল, অ্যামাজন জঙ্গলে, তো সেখান থেকে দেব ফোন করে, এরকমই দেখানো হয়েছে। তো আমার মনে হয় মানে দেবের সঙ্গে দেখা করালে আরও বেশি ভালো হতো, যেহেতু এত কিছু করা হয়েছে। তো এই সিনেমাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ পুরনো যুগ ফিরে পেয়েছি। আপনারা জান ইউটিউবে ফ্রিতে রয়েছে, যারা দেব ফ্যান তাদের তো দেখা উচিত। আমার মনে হয় সেই সময় সিনেমাটা চলেনি, বাট সত্যি একটা আবেগের সিনেমা, খুব সুন্দর হয়েছে। তো এটাই বলবো যে ভালো সিনেমা দেখুন, সাজেস্ট করলাম। তো আজকের জন্য এটুকু, ভালো সময়, টাটা।